হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগ আর শিরিন আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আজ আপনাদের মাঝে আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না আপনাদের মাঝে আমি আজকে সহজভাবে কীভাবে মালাই চার তৈরি করি আমি সেই রেসিপিটাই নিয়ে আসলাম আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা আমার কাজের গতি বাড়াতে আরও বেশি সাহায্য করবে কাপ মেপে মেপে আমি পাঁচ কাপ পানি নিলাম যেহেতু আমাদের ঘরে বাচ্চারা চা খায় না তাই পাঁচ কাপ নিলাম পানি পাঁচ কাপের মধ্যে এক কাপের থেকেও বেশি অনেক পানি শুকিয়ে যাবে আর যেহেতু এখানে গরুর দুধ লিকুইড থাকবে তার কারণে মানে পানি আর বেশি দিলাম না বাচ্চারা খাবে না আমি আমার হাজব্যান্ড খাবো আর পানিগুলো আমি চুলাই মিডিয়াম আছে বসিয়ে দিব কারণ এখানে মিডিয়াম আছে দিব কারণ পানিটা অনেক বেশি শুকিয়ে যাবে তাড়াতাড়ি তাই হালকা হালকা ফুটতে ফুটতে পানিগুলো অনেকক্ষণ পর্যন্ত রাখা হবে চা পাতা দেওয়ার পরে সে মিডিয়া মিডিয়াম আছে দিছি আর এদিকে আমি ঘন করে জাল দেওয়া দুধ ছিল আমার আগে থেকে ঘন করে রেখেছি আমি দুধ সেখানের ভেতরে এক টেবিল স্পুন আমি গুঁড়া দুধ দিছি গুঁড়া দুধ দিয়ে দিয়ে ঠান্ডা অবস্থায় মিলিয়ে নিছি আর লিকুইড ডুন নিছি দেড় কাপের মতো এইগুলো এটা অনেক বেশি আর ঘন করে ফেলেছি আমি আগে আর চিনিটা যা যার স্বাদ মতো আর কি আমি আমার স্বাদ মতো নিছি দ্যাট টেবিল স্পুন নিছি চিনি কারণ চিনি আমরা অত বেশি খাই না তার কারণে চিনিটা বেশি দিইনি আর এই তো পানি ফুটে উঠেছে পানি ফুটে উঠলে এখানে আমি চা পাতা দিব প্রথমে এক টেবিল স্পুন দিলাম তারপর দিলাম আর এক টেবিল স্পুন এখানে চা পাতাটা আসলে মালায় চার মধ্যে চা পাতাটা বেশিই যায় কারণ একটু কড়া করে লিকার হতে হয় আমি সাড়ে তিন টেবিল স্পুনের উপরে চা পাতা দিলাম দিয়ে একদম আরও বেশি চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নেব প্রায় তিরিশ মিনিট মতো আর এটা আমার দুধ চাল দিয়ে আরও বেশি ঘন করে ফেলেছি দেখতেছেন আপনারা অনেক বেশি ঘন হয়েছে দুধটা একদম লো হিটে দিয়ে তারপর গনে করে ফেলেছি আর কি দুধটা দেড় কাপ থেকেও আরও কমাই ফেলেছি আর সাথে দিয়েছি কয়েকটা এলাচ ছিঁড়ে আর কি সুগন্ধি হওয়ার জন্য তিনটা এলাচ ছিঁড়ে তারপর দিলাম দুধের মধ্যে যাতে সুগন্ধিটা হয় দুধটা আরও বেশি একদম টেনে শুকিয়ে নিছি কারণ মালায় চার মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে যারা খায় বা যারা পছন্দ করে তাদের কাছে তো এটা অনেক বেশি ভালো এটা চা মনে হবে আর কি আর সব সময় তো আর ওরকম করে চা খাওয়া হয় না বাসার মধ্যে কিন্তু আজকে ইচ্ছা হলো সেজন্য এই চাটা আমি আজকে বানালাম আর এদিকে চায়ের হাড়ি চা কিন্তু লিকারটা একদম করা হয়ে এসেছে একদম চা পাতা থেকে রংটা পুরোটাই বের হয়ে এসেছে পাঁচ কাপ থেকে আরও পানি কমে প্রায় তিন কাপের মতো হয়ে গেছে আর এদিকে দুধটাও ঘন হয়ে এসেছে এরপর আমি কাপের মধ্যে পরিবেশন করতেছি প্রথমে চিনি মিষ্টি তো তরল দুধটা দিলাম দেওয়ার পরে তারপর লিকারটা দিলাম লিকারটা দেওয়ার পরে আগে থেকে তুলে রাখা আমার কতগুলো মালাই ছিল দুধ জাল দেওয়ার পরে উঠিয়ে নিয়ে রাখা হয়েছে ওই মালাইটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিব আর দেখতে ভালো লাগার জন্য কারণ মালাইটা উপর দিয়ে ছড়িয়ে থাকলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এভাবে আমরা মাঝে মধ্যে বানিয়ে খাই আমাদের ভালো লাগে কে কীভাবে খান জানি না কিন্তু আমাদের ভালো লাগে পছন্দ হয় সে কারণেই এভাবে মাঝে মধ্যে খাওয়া হয় আর এই মালাই চার সাথে যদি পরোটা কিংবা নান রুটি খাওয়া যায় তাও ভালো লাগে আমাদের পছন্দ হয় আর কি আর আমাদের চিটাংয়ের যারা আছেন তারা তো ভালোই বলতে পারবেন চায়ের সাথে পরোটা কিন্তু অনেক বেশি পছন্দ করে এখানের চট্টগ্রামের মানুষরা আর চাটা কিন্তু দেখতেছেন অনেক বেশি সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে এই চাটা এই চাটা অনেক বেশি মজা মজার চা আর বাচ্চারা যেহেতু চা খায় না ওদেরকে ভাজি দিয়েছি ভাজি দিয়ে ওরা পরোটা দিয়ে খাচ্ছে সাথে আমিও কয়েক টুকরা খেলাম আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম